চীন অনেক শক্তিশালী হয়েছে তবে বিপজ্জনক ঝড়ের শঙ্কা রয়েছে বলে মনে করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সকালে বেইজিং এর চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় সম্মেলনে দীর্ঘ ২ ঘণ্টা ধরে দেওয়া বক্তব্যে এমন শঙ্কা জানান শি। চীনে জিরো কোভিড নীতির কারণে বিদেশি ও পর্যটকদের ভিসা সীমিত করার পক্ষে কথা বলেন শি। হংকং সংকট নিয়ে শি বলেন, হংকং শাসনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে। তাইওয়ান সংকট নিয়ে শি বলেন, তাইওয়ানকে চীনের সাথে একীভূত করতে প্রয়োজনীয় শক্তি প্রয়োগের অধিকার কখনোই ত্যাগ করবে না বেইজিং। অভ্যন্তরীণ দুর্নীতির বিরুদ্ধে শি বিজয় অর্জন করারও দাবি করেন। বিদেশি রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর বিরোধিতাও করেছেন শি। ২০১২ সালে চীনা প্রেসিডেন্ট নির্বাচিত হন শি। বলা হচ্ছে শিকে তৃতীয় মেয়াদে আরও ৫ বছর ক্ষমতায় রাখতে কমিউনিস্ট পার্টির সম্মেলনে নতুন ঘোষণা আসতে পারে।